খুবই 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 ফেমাস একটা এরিয়া, মানে কেউ বার্সেলোনাতে ঘুরতে আসছে, একবার ওইদিকে গেছি, একবার এদিকে আসছে, একবার ওইখানে গেছি, তো আমার টাইম লস হয়েছে এখানে একদম ঠিক 10 থেকে 15 সেকেন্ডের আমার একটা ডিলে হয়েছে। তোমরা জাস্ট ডেকোরেশন দেখো রেস্টুরেন্টের, মানে কি একটা অবস্থা। আমি যখন ইফতারটা শুরু করবো তোমার, তখন তোমাদেরকে এক এক করে প্রত্যেকটা খাবারের নাম বলে দেবো। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মার্জিয়ামি বলছি স্পেনের বার্সেলোনা থেকে। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ লাইফের প্রথমবার আজকে আমি একটা মরক্কান রেস্টুরেন্টে যাইতেছি ইফতারি করতে। আই হোপ তোমরা সবাই জানো যে মরক্কো একটা মুসলিম কান্ট্রি এবং স্পেনে কিন্তু মরক্কোর অনেক মানুষজন বসবাস করে, তো যার কারণে আজকে আমি দেখবো যে মরক্কোর মানুষজন কিভাবে কি ইফতারি করে, তাদের ইফতারিতে কি কি আইটেম থাকে, মানে নতুন কিছু জানার চেষ্টা করবো আজকে। যার কারণে রেডি রেডি হয়ে আমি অলরেডি বাইরে হয়ে গেছি, তোমরা দেখতেই পাইতেছো। তো ইফতারের না এখনো 3.5 থেকে 4 ঘন্টা সময় বাকি আছে, বুঝছো, মানে আমার হাতে কিছু সময় আছে। তো ভাবলাম কি যে এমন একটা এরিয়াতে ফার্স্টে যাবো যেই এরিয়াতে বেশ কিছু সাউথ এশিয়ান মানুষজন আমি পাবো, যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, যেখানে হচ্ছে কি বিভিন্ন ধরনের তোমার মানে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি দোকানপাট আছে। ইফতারি আসলে ওখানে আমেজটা কিরকম, কি কি রমজান মাসের জন্য তারা কি কি ওইখানে স্পেশাল করছে, এইসব কিছু একটু এক্সপ্লোর করে দেখতে চাই, যেহেতু হাতে একটু সময় আছে। তো যার কারণে আমি মেট্রো ধরে ফেলি এবং মেট্রো ধরে হইতেছি রওনা দিই একটা খুবই ফেমাস এরিয়ার উদ্দেশ্যে। এরিয়াটার নাম হচ্ছে লা রামলা। এই লা রামলা এরিয়াটা হইতেছে মানে বার্সেলোনার খুবই 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 ফেমাস একটা এরিয়া, মানে কেউ বার্সেলোনাতে ঘুরতে আসছে কিন্তু লা রামলাতে এক সেকেন্ডের জন্য যায় নাই, এটা একদমই ইম্পসিবল। ফাইনালি আমি পৌঁছে গেছি লা রামলাতে, খুবই 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 সুন্দর একটা জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ সেখানে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। এইগুলো যদি আমি তোমাদেরকে ঘুরে দেখাইতে চাই তাহলে বহু সময় লাগবে, সো এটা অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর আমলা ঠিক সাইডই হইতেছে ওই এরিয়াটা যেখানে প্রচুর সাউথ এশিয়ান লোকজন আছে। তোমরা রাস্তা ঘাটের ভাইব দেখলেই বুঝতে পারবা, আশেপাশের দোকান থেকে শুরু করে, মানে একটু যদি সুন্দর করে দেখো মনোযোগ দিয়ে তাহলেই বুঝতে পারবা যে এখানে স্প্যানিশ লোকজন একদম নাই বললেই চলে। প্রচুর পরিমাণে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, মানে প্রচুর ইমিগ্রেন্ট লোকজন এখানে, এবং এখানকার যে হাওয়া বাতাস, যে ভাইবটা, পুরোটাই হইতেছে সাউথ এশিয়ান একটা, মানে এই এরিয়াটাতে আসলে তোমার মনেই হবে না যে তুমি স্পেনে আসো বা বার্সেলোনাতে আসো বা স্পেনের কোন একটা জায়গা, সেটা মনে হবে না। তোমার মনে হবে যে তুমি সাউথ এশিয়ার কোন একটা পার্টে আসো, যেমন বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তানের কোন একটা জোনের মধ্যে তুমি আসো। তুমি দোকানপাট, জিনিসপত্র, খাবার দাবার থেকে শুরু করে সবকিছুর মধ্যে তুমি আমাদের যে ট্রেডিশনাল ব্যাপারগুলো ওগুলো খুঁজে পাবা। এখন আমি তোমাদেরকে নিয়ে আসছি একটা পাকিস্তানি মিষ্টির দোকানে। এখানে যে কত পদের মিষ্টি আছে, মানে এটা আসলে এত ভ্যারাইটি, কোনটা রেখা কোনটা দেখাবো বুঝতেছিলাম না আমি। আমার মনে হচ্ছিল যে ঝাঁপায় পরে খাওয়া দাওয়া শুরু করে দিই, বাট আমি রোজা রাখছিলাম তো এটা সম্ভব না। আর এই কিউট জিনিসটা হইতেছে সেমাই, এত কিউট আর ইউনিক সেমাই আমি এর আগে কখনো দেখি, মানে দেখি না, এরকম অরেঞ্জ কালারের এত সুন্দর সেমাই, এটা একদিন অবশ্যই আমাকে ট্রাই করতে হবে। আর এরপরে আমি তোমাদেরকে এখন দেখাইতেছি একটা বাংলাদেশি গ্রোসারি শপ। আসলে রমজান উপলক্ষে যে গ্রোসারি শপে আলাদা করে আয়োজন ঠোজন করা হয়েছে ওরকম কোনো ব্যাপার না। চাল, ডাল, তারপরে মশলা থেকে শুরু করে দেশি সব কিছু এখানে আসে, যার যখন যেটা লাগে সে আইসা কিনা নিয়ে যায়, বিষয়টা হচ্ছে এরকম। আর এরপরে এখন আমি তোমাদেরকে দেখাইতেছি একটা পাকিস্তানি শাকসবজির দোকান, মানে শাকসবজি বলতে এখানে শাকসবজি, ফলমূল, মরিচ, পেঁয়াজ থেকে শুরু করে রান্না বান্নার জন্য আমাদের ডেইলি যা যা লাগবে সব এখানে আছে, মানে সব কিছু টাটকা তাজা। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কোনো কিছুর কোনো ফরমালিন দেওয়া হয় না, খাবার দাবারে কোনো ভেজাল নাই, কারণ কোনো কিছুর মধ্যে কোনো ফরমালিন বা ভেজাল বা দুই নাম্বারই নাই। বাংলাদেশে যেরকম রমজান মাস আসলে ইফতার মার্কেট বা ইফতার বাজারের একটা প্রচলন শুরু হয়ে যায়, যেমন পুরান ঢাকার বিখ্যাত ইফতারের মার্কেট, আবার বাংলাদেশে আমাদের বরিশালের বিখ্যাত হচ্ছে নাজেমের ইফতারি, এই জিনিসগুলো আসলে বার্সেলোনাতে নাই। আমি যখন ইতালিতে ছিলাম তখন আমি জিনিসপত্রগুলো দেখি। মরক্কান রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিই, কারণ রেস্টুরেন্টটা হইতেছে পোর্ট এরিয়াতে পড়ছে, মানে সিটি সেন্টারের একটু বাইরে। 45 মিনিট আমার লাগবে ওখানে পৌঁছাইতে এবং আমাকে 2 বার মেট্রো চেঞ্জ করতে হবে। সো প্রথম মেট্রোটা কোনো মতে ঠিকঠাক মতো ধরে ফেলি, মানে এখানে নেভিগেশন আমার কোনো প্রবলেম হয় না, একদম প্রফেশনাল স্টাইল আমি দেখাইছি। কিন্তু পরের যে মেট্রোটা ধরতে যাবো না, ওই সময় গেছিলাম আউলে, একবার ওইদিকে গেছি, একবার এদিকে আসছি, একবার ওইখানে গেছি, তো আমার টাইম লস হয়েছে এখানে একদম ঠিক 10 থেকে 15 সেকেন্ডের আমার একটা ডিলে হয়েছে। চোখের সামনে থেকে আমার মেট্রোটা হইতেছে চলে গেছে, মানে এত মেজাজ খারাপ লাগতেছিল, বুঝছো। পরে গুগল ম্যাপ ঘাইটা দেখলাম যে না, 10 থেকে 12 মিনিট পর ট্রাম ছাড়বে একটা, সো ট্রামটা আজকে ট্রাই করে দেখবো। বার্সেলোনাতে আসার পর কি তোমার একবারের জন্য ট্রামে ওঠা হয় না? আজকে দিনটা প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস, বুঝছো, একবার হচ্ছে মেট্রোতে চড়ছি, এখন আবার হইতেছে ট্রামে চড়তেছি, মানে বাসায় যখন ব্যাক করবো তখন যদি বাসে চড়তে পারি তাহলে হইতেছে মানে অল কমপ্লিট, একদিনের মধ্যে সব ট্রান্সপোর্টেশন আমার টেস্ট করা শেষ হয়ে যাবে। যাই হোক, 45 মিনিটের জার্নির পরে পৌঁছে যাই ফোরামে। ফোরাম হইতেছে একটা পোর্ট এরিয়া এবং এই এখান থেকে 10-15 মিনিট হাঁটলেই আমি পৌঁছে যাবো মরক্কান রেস্টুরেন্টটাতে। দেখতেই পাইতেছো যে এরিয়াটা কতটা সুন্দর, পুরো ঝকঝকা ফকফক একটা এরিয়া। এখন এই জায়গাগুলোকে খালি দেখা যাইতেছে, বিশ্বাস করো, যখন সামার আসবে মানে গ্রীষ্মকাল শুরু হবে তখন এই জায়গা মানে ট্যুরিস্ট দিয়া ভরা থাকে। এবং এই যে বোটগুলো দেখতেছো, ছোট ছোট নৌকাগুলো দেখতে পাইতেছো, এগুলো কিন্তু মালিক আমি। তোমরা যদি কেউ এই বোটগুলো কিনতে চাও, মানে নৌকাগুলো যদি কেউ কিনতে চাও, আমার সাথে যোগাযোগ করবা, জাস্ট কিডিং। যাই হোক, কিছুক্ষণ পর আমি পৌঁছে যাই কাঙ্ক্ষিত মরক্কান রেস্টুরেন্টে। তোমরা জাস্ট
ডেকোরেশন দেখো রেস্টুরেন্টের, মানে কি একটা অবস্থা, গর্জিয়াস ডেকোরেশন, মানে একেবারে ফুল মরক্কান একটা বড়লোকি বড়লোকি ভাইব, খুবই ভালো লাগতেছিল। এই তো গেল ডেকোরেশন, খাবার দাবার দেখা তোমার পুরো চক্ষু চড়ক গাছ, মানে এলাহি কাণ্ড তোমার জাস্ট দেখো। কারণ বাসায় বৈশা তো হচ্ছে যা তা রান্না বান্না করে আমি খাই কোনো মতে, ঠিক মতো বাজার করি না, ঠিক মতো রান্না করি না, মানে কি একটা অবস্থা। যাক ফাইনালি হইতেছে, মানে একটু ভালো মন্দ খাবো, এটা ভাইবাও ভালো লাগতেছিল। আমি যখন ইফতারটা শুরু করবো তোমার, তখন তোমাদেরকে এক এক করে প্রত্যেকটা খাবারের নাম বলে দিব, কারণ একটা খাবারও কোনো বাইরের দেশের না, সবগুলো হইতেছে অরিজিনাল মরক্কান ডিশ। আর রেস্টুরেন্টের সবাই অনেক ফ্রেন্ডলি এবং কোঅপারেটিভ ছিল আমার সাথে, যখন আমার ভিডিও করতে কোনো সমস্যা নেই, আমি ইচ্ছা মতো ভিডিও করতেছিলাম। বাট আসলে কাহিনী হচ্ছে কি, আমি খাওয়ার জন্য বেশি উৎসুক ছিলাম বুঝছো, কারণ বহুত দিন ভালো মন্দ খাই না। মানে এটা আসলে কেন বলতেছি, যারা বিশ্বাস করো প্রবাসী বা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট দেশের বাইরে থাকে, তারা এটা ভালো মতো বুঝতে পারে যে আমাদের আসলে রেগুলার খাবার দাবারের যে কি পরিমাণ জঘন্য অবস্থা, মা না থাকলে মানে আম্মু আব্বু কাছে না থাকলে যা হয় আর কি বুঝছো। আচ্ছা তো এরপরে ইফতারের সময় চলে আসে, আমার টেবিলে আমার খাবার সার্ভ করে দেওয়া হয়, এবং তখন না আসলে আমার একটু আব্বু আম্মুর কথা বেশিই মনে পড়তেছিল। আমি চিন্তা করলাম যে আমি এত মজা মজার খাবার খাইতেছি এবং ঈদও তো সামনে চলে আসছে, তো আমারও উচিত আব্বু আম্মুকে একটা ট্রিট দেওয়া। তো আমি সাথে সাথে হইতেছে আমার ফোন বাইর করে আমি আব্বু আম্মুর জন্য কিছু টাকা পাঠাই দিই, কারণ আমি চাইতেছিলাম যে আমি যেভাবে ভালো মন্দ ইফতার করতেছি ঠিক তেমনভাবে আমার আব্বু আম্মু যেন বরিশালের নাজেম থেকে মানে তাদের ইচ্ছা মতো ইফতারি কিনা খায়, যার কারণে হইতেছে আমি সাথে সাথে টাকা পাঠাই দিই বিকাশে করে, এবং আমি টাকা পাঠানোর সাথে সাথে হইতেছে আব্বু আম্মুর টাকা রিসিভও করে। আমি আবার ফোন করে কনফার্মও হয়ে নিই, এবং মজার ব্যাপার হইতেছে এই টাকা পাঠায় আমি আবার কিন্তু সরকারি বোনাসও পাই গেছি বুঝছো, মানে যে রেমিটেন্সের ব্যাপার স্যাপার, মানে মেঘ না চাইতেই বৃষ্টি। যাই হোক এরপর ইফতারি শুরু হয়ে যায়, সর্বপ্রথমে খাই নিই খেজুর, তারপরে ট্রাই করি মরক্কান লাচ্ছি। বাংলাদেশের লাচ্ছিটা একটু ঘন হয় বেশি বুঝছো, কিন্তু মরক্কান লাচ্ছিটা অত ঘন না, আমার মনে হয় যে এখানে দুধের ব্যবহারটা একটু বেশি এবং খাইতে বাংলাদেশি লাচ্ছির মতো অতটা মিষ্টি না, বাট রিফ্রেশিং। আর এটা হচ্ছে স্ট্রবেরি এবং অরেঞ্জের মিক্স একটা জুস, খাইতে কিন্তু খুব মজা ছিল। একটু টকি দিনকাল আসছে দেখো, যে রেস্টুরেন্টে আসে আমাকে মানে ডিমের খোসা ছিলে খাইতে হয়েছে, আমি ডিমের খোসা ছিলানোর সময় খুব ইনসিকিউর ফিল করতেছিলাম, কারণ ডিমের খোসা ছিলাইতে আমি একদম এক্সপার্ট না বিশ্বাস করো, যখনই আমি ডিমের খোসা ছিলাইতে চাই প্রত্যেকবার একটা না একটা দুর্ঘটনা ঘটে। বাট ফর্চুনেটলি আমি খুব সুন্দর করে খোসা ছিলাইতে পারছি, কারণ তারা খুব সুন্দর করে ডিমটাকে সেদ্ধ করছে, এবং ডিম সেদ্ধ করার পর আমি নিশ্চিত তারা ডিমগুলোকে বরফে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিল। আচ্ছা এই যে এই জিনিসটা দেখতেছো রুটির মতো দেখতে, এটা হইতেছে মরক্কান সেমোলিনা ব্রেড, এটার নাম হারশা, খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি, এবং এটা মরক্কোতে খুবই 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 ফেমাস, খাইতেও বেশ ডেলিশিয়াস। আর এটা হইতেছে একটা মিনি স্যান্ডউইচ, এটার ভিতরে আছে বিভিন্ন ধরনের ভেজিটেবলস, মেয়োনিজ থেকে শুরু করে টুনা মাছ, মানে বিভিন্ন জিনিসপত্র দিয়ে তারা একটা ছোট্ট সাইজের স্যান্ডউইচ বানাইছে, এবং এইটা এত ফ্লেভারফুল ছিল বুঝছো, ভিতরে আবার ওই যে ছোট ছোট ভুট্টাও দিছে, মানে অনেকগুলো ফ্লেভার মিক্স হয়েছে ভিতরে, খাইতে অনেক মজা ছিল। আর এই খাবারটার নাম বাগরির, মরক্কোর ফেমাস ভেগান প্যানকেক, এবং এই প্যানকেকটার মধ্যে অনেকগুলো গর্ত থাকে, মানে এটার স্পেশালিটি এইটা, এবং এটা খাইতেও বেশ মজা। নেক্সট ছিল সামোসা, হ্যাঁ শুধু আমরা না মরক্কোর লোকজনও সামোসা খায়, এবং আমি শুনছি যে মরক্কোতে নাকি সামোসাটা খুবই ফেমাস একটা খাবার, এবং এটার মধ্যে প্রচুর জিনিসপত্র দেওয়া ছিল, তোমার দেখতেই পাইতেছো, খাইতে খুবই 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 মজা লাগতেছিল। সামোসা খাই না আমি বেশ অনেক দিন হয়েছে, বহুত দিন পর সামোসা খাই আসলে মানে আত্মার শান্তি পাইছি। যাই হোক এরপর ছিল একটা চিজ রোল, চিজ কিন্তু আমার খুব পছন্দের কোনো খাবার না, বাট এই চিজ রোলের মধ্যে এত পরিমাণে চিজ ছিল যে খাইতে আসলেই মজা লাগতেছিল। আর এরপরে ছিল চিকেন সামোসা, তোমরা খালি দেখো ভিতরে চিকেনের কোনো অভাব নেই, কি পরিমাণে চিকেন দিয়ে রাখছে, এইটা সব থেকে বেস্ট, মানে টিল নাও আমি যতগুলো আইটেম ট্রাই করছি ততগুলোর মধ্যে এই চিকেন সামোসাটা আমার কাছে বেস্ট লাগছে। এরপর আমি একটু গ্যাপ নিই বুঝছো, কারণ অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে তো পেট একটু খালি করতে হবে, বাট আমি বেশিক্ষণ গ্যাপ দিই নি, দেখো চট জলদি আমি এবার বসে গেছি ট্রেডিশনাল মরক্কান স্যুপ খাইতে। তোমরা একটু দেখো এইটা দেখতে কিন্তু অনেকটা হালিমের মতো, মানে সেটা যদি হালিম হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, হালিম আমার এত পছন্দের খাবার। আমি একটু উপর থেকে লেবু ছিটাই নিই, এবার এটাকে মিক্স করবো, তোমরা একটু কনসিস্টেন্সিটা দেখো, এটা কিন্তু আসলে খাইতে হালিমের মতো না, দেখতে হালিমের মতো হইলো, এবং ভিতরে অনেক জিনিসপত্র দেওয়া আছে, খুবই হেলদি একটা মানে খাবার। এখন কথা হচ্ছে খাইতে কেমন লাগছে, যদি জীবনে তুমি হালিম খায়া থাকো তাহলে এই স্যুপটা তোমার খাইতে খুব আহামরি কিছু লাগবে না, কিন্তু যদি হালিম ট্রাই না করে থাকো তাহলে এই স্যুপটা তোমার অনেক ভালো লাগবে, এবং এই স্যুপটা কিন্তু সাধারণ যে অ্যাভারেজ যে স্যুপগুলো রেগুলার আমরা খাই ওই স্যুপের মতো খাইতে না, খুবই ডিফারেন্ট কাইন্ড অফ একটা ভাইব দিতেছিল এই স্যুপটা। নেক্সট ডে আমি কয়েক ধরনের মরক্কান মিষ্টি ট্রাই করি, এবং আমি যতটুকু বুঝতে পারলাম যে আমরা বাঙালিরা যেরকমভাবে একদম কড়া মিষ্টি খাইতে পছন্দ
পছন্দ করি, যে কোনো জিনিস একদম ডিপ মিষ্টি, মিষ্টির মধ্যে একদম টুইটুম্বুর একটা অবস্থা, ওইরকম কড়া মিষ্টি, ওদের মিষ্টিগুলো ওরকম কড়া মিষ্টি না, বুঝছো, মানে নর্মাল অ্যাভারেজ মিষ্টি, একেবারে খুব অতিরিক্ত মিষ্টি ওরা খায় না। আর সবশেষে আমি খাই মরক্কান পরোটা, মানে কেন এটাকে পরোটা বলতেছি, দেখো এটা দেখতে এক্স্যাক্টলি বাংলাদেশের পরোটার মতো, বাট এটা কিন্তু ট্রেডিশনাল মরক্কান কুইজিন মেসেমেন, এবং এটাকে মানে মরক্কান ফ্ল্যাট ব্রেড টাইপেরও কিছু একটা বলা হয়, কিন্তু এটার টেস্ট কিন্তু একদমই পরোটার মতো না, ভিতরের টেস্ট একদমই আলাদা। খাওয়ার পর আমার রিয়েলাইজ হয়েছে, মানে চেহারা এক হইলেও ভিতরের কাজকর্ম আলাদা। যাই হোক, অনেক কিছু তো খাইছি, কিন্তু কেন জানি মনে হচ্ছিল যে ইফতারটা কমপ্লিট হয় না, কারণ ইফতারি শেষে এক কাপ চা না হইলে কি জমে বলো। যাই হোক, তোমরা দেখতেই পাইতেছো যে তারা আমাকে চা দিয়ে গেছে, এবং শুধুমাত্র বাঙালি না, কিন্তু মরক্কান লোকজনও কিন্তু ইফতারের শেষে চা খায়। তো এই যে রাজকীয় স্টাইলের চা আমি সুন্দর করে কাপে ঢাইলা নিলাম, এবং এই চা মানে চায়ের চুমুক দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যে না, এইবার ইফতারটা একেবারে কমপ্লিট, পরিপূর্ণ, চা খাওয়া শেষ করে ঝটপট করে দৌড় লাগাই, কারণ তাড়াতাড়ি বাসে যেতে হবে, এখান থেকে বাসে যেতে আমার প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। দেখলাম যে মেট্রো বা ট্রাম কোনো কিছুই নাই, তখন আসে হইতেছে একটা বাস, এবং এই বাসটা তাড়াতাড়ি করে ধরে আমি রওনা দিই আমার বাসার দিকে। ততক্ষণে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, মানে হয় না মানুষ কাজকর্ম করে ক্লান্ত হয়, পড়াশোনা করে ক্লান্ত হয়, আমি খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছি। তো এই ছিল আমার আজকের দিনের এক্সপিরিয়েন্স, মরক্কান রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স, এবং অন্যান্য জিনিসপত্র তোমাদেরকে তো অনেক কিছুই দেখাইলাম। অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে কিরকম কি লাগলো তোমাদের। তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে, বাই।